হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দিশা তো আজ হচ্ছে সানডে আর আজকে আমি বোন আরও সবাই মিলে যাচ্ছি হচ্ছে ভূতনাথ আমি কোনোদিনও ভূতনাথ যাইনি তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি আর কিভাবে যাব কিভাবে কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো ব্লগটাকে তো দেখতে পাচ্ছি এখানে আমি বাসে উঠে পড়েছি যাচ্ছিলাম আমি এখানে আমতলা ফাড়ি থেকে বাসে উঠেছিলাম তো আমতলা ফাড়ি থেকে বাসে উঠে হাওড়া স্টেশনে নেমেছিলাম তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা লঞ্চ ধরার জন্য যাচ্ছিলাম আমরা হাওড়া স্টেশনে নেমেছিলাম হাওড়া স্টেশনে নেবে এখানে হাওড়া লঞ্চ ঘাটে এসেছিলাম লঞ্চ এসে লঞ্জ লঞ্চ ধরেছিলাম আর এখানে দেখিয়ে দিচ্ছিলাম সবাইকে আমরা যারা যারা গেছিলাম তাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম সেই সময় কত জুম চান করছিল সেগুলোই দেখাচ্ছিলাম তো খুব সুন্দর লাগছিল জায়গাটা তো সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব সুন্দর লাগছিল আর আমার এমনিতেও জল খুব পছন্দ আর খুবই ভালো লাগছিল আমার দেখতে আর এখানে হাওয়া ব্রুজটা দেখা যাচ্ছিল সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু আমার একটা বন্ধু ইচ্ছা করে সামনে ছিল ইয়ার্কি মারার জন্য তো তাও আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম না তো এখানে আমরা ঢুকে পড়েছিলাম তো এখানে তারকেশ্বরের মতনই এদিক ওদিক সব জায়গাতেই বসেছিল পুজোর ডালা কেনার জন্য মানে একান্ন টাকা তারপর আরও অনেক কিছুই আছে একান্ন থেকে শুরু হচ্ছে ডালা কেনা তো সেগুলি তোমাদেরকে দেখাচ্ছিলাম আর একটু ইয়ার্কি মারছিলাম সবার সাথে তারপর এখানে দেখো কত লাইন দিয়েছে সবাই পুজো দেওয়ার জন্য তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো তারপর আরেকটু ভেতরে যেতে এখানে সবাই বসেছিল পুজোর ডালা নেওয়ার জন্য মানে ডালা কেনার এতে বসেছিল তো ওই এখান থেকেই আমরা ডালা কিনেছিলাম একান্ন টাকা করে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এখানে সত্যি কথা বলতে ভূতনাথের ভেতরে ভিডিও করা মানে অ্যালাউ ছিল না তাই জন্য আমি তোমাদেরকে বাইরে দিয়ে দেখাচ্ছিলাম আমি ভেতরে কোনো ভিডিও বা কোনো কিছুই আমি ফটো তুলতে পারিনি আর ভূতনাথের বাইরেও ঠিক এরকম ছিল খুব ভিড় ছিল আর কি সুন্দর সাজানো ছিল সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো সেটাই আমি তোম আর সবাই এখানে আরতি করছিল আর ভূতনাথের ভেতরে কোনো আমি ক্লিপ নিতে পারিনি আর তারপর দেখো আমি এদিকটা দাঁড়িয়ে আমার সবাই যাচ্ছিল এরকম ভাবে মানে পুজো দেওয়ার এতে যাচ্ছিল তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম আর তারপর এটা হচ্ছে ভূতনাথের পেছনে যেখানে এটা তলার শ্মশান তো আমি ওটাই দেখাচ্ছিলাম এখানটা খুব ভালো লাগছিল কোনো ভয় বলে জিনিস লাগছিল না এখানে খুব সুন্দর লাগছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এখান থেকে গঙ্গা হাওড়া ব্রিজ কি সুন্দর লাগছিল সেগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম তো সেটাই দেখো আর এটা হচ্ছে ফেরার পরওই আমরা যেটেই ওখানে দাঁড়িয়েছিলাম কারণ লঞ্চ আসতে লেট হচ্ছিলো আর সেদিনকে ক্যালকাটার খেলাও ছিল তাই জন্য প্রচণ্ড ভিড় ছিল আর লঞ্চ লেটও হচ্ছিলো তো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম নাইট ভিউটা আমার তো খুব ভালো লাগছিলো এখানে দাঁড়াতে আর ভিডিওটা এইটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে ভিডিওটা আর তোমরা অনেকেই আছো ज़रा वीडियो देखे लाइक कर ना सब्सक्राइब कर तो प्लीज़ सब्सक्राइब करो द। अब अब चल नेक्स्ट वीडियो थे। टाटा -टा।